আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। 21 জুলাই শহীদ দিবস, আর সেই শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 5ই আগস্ট বিজেপি নেতাকর্মীদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। আর সেই দিনই ওই তৃণমূল কংগ্রেস সভানেত্রী ওই মঞ্চ থেকে 6ই আগস্ট সমস্ত ব্লক টাউন অবস্থান বিক্ষোভ করার জন্য নির্দেশ দেয় কর্মীদের। কেন্দ্রীয় বঞ্চনার 100 দিনের কাজের টাকা, বকেয়া এবং মণিপুরের নারী নির্যাতন সহ বিভিন্ন কেন্দ্রীয় অমানবিক নীতির বিরুদ্ধে রাজ্যের নানা প্রান্তে আজ দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়। খর্দা বিটি রোডে আদর্শ পল্লীর মুখে খর্দা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন খর্দা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক, খর্দা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার মহাশয়া, খর্দা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী, খর্দা পৌরসভার উপপৌরপ্রধান সায়ন মজুমদার, বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতাগণ, তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃবৃন্দ সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের উপরে বিষাদাকার করেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় ও অরূপ চক্রবর্তী বিশেষ প্রতিবেদন। এই কথা বলার অর্থ ওই ইনক্লুসিভ যথার্থ সবাইকে নিয়ে আমরা চলব। সুতরাং আমি গত আমরা বলবেন পরের বক্তাতে আপনারা কথা শুনবেন, কিন্তু বলবো যেখানে যাবেন ইনক্লুসিভের মধ্যে কেন্দ্রীয় সরকারের পাওনা মিটিয়ে দেওয়ার কথা কেন যায়নি এই কথা প্রচার করুন। মণিপুরের গঙ্গা এবং হরিয়ানার নুতে বজরঙ্গি বিট্টু বজরঙ্গি মানে ভগবানের স্যার কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? আদিবাসী দলিত ও সংখ্যালঘু উপজাতিদের উপর আক্রমণ দ্রব্যমূল্য বৃদ্ধি, তো প্রথমেই বলি 100 দিনের কাজের টাকা। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে যে 100 দিনের কাজ নিয়ে পশ্চিমবঙ্গ যেখানে প্রথম স্থান অধিকার করেছিল কেন্দ্রের বিজেপি সরকারের সেটা চোখে দেখেছে। নানা রকম অনুমাদে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিলেন। এটার বিষয়ে বিস্তারিত আরও ভালো বলতে পারবেন খর্দা পৌরসভার পৌর প্রতিনিধিবৃন্দ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা আরও ভালো বলতে পারবেন। আর ঠিক একইভাবে যে দেখবেন দ্রব্য মূল্য বৃদ্ধি, মিটিং শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি বাজারে গেছিলাম, রোববারের বাজার আমি বাজার করছি, আর থেকে আরেকজন ভদ্র মহিলা বাজারে আসলেন, বাজারওয়ালাকে বললেন আমাকে 5 টাকার রসুন দাও। দোকানদার পরিষ্কার ভাবে বললেন 5 টাকার রসুন হবে না, তুমি 5 টাকার রসুনের ওই প্যাকেট কিনতে পাওয়া যায় নামি দামি কোম্পানি সেটা নাও। তাহলে বুঝতে পারছেন আজকে রসুনের দাম 250 টাকা কিলো। প্রতিটা পরিবারে আদা রসুন পেঁয়াজ একটা গরিব সংসারের পক্ষে চালানো মুশকিল হচ্ছে। বাদ দিলাম টমেটোর কথা, লঙ্কার কথা, গণ অবস্থান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত একটা নির্ঘটন কেমন বুঝছেন, মানুষ কেমন আমরা আজকে লোকাল দুপুরবেলা আমরা রাস্তায় দাঁড়িয়ে গণঅবস্থান করছি, আমরা বাংলার মানুষকে আমরা বলতে চাই যে কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করছেন আপনারা সজাগ থাকুন, সজাগ হন। তার কারণ যে আন্দোলন মানে তৃণমূল কংগ্রেসের একার আন্দোলন নয়, এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, এই আন্দোলন বাংলাকে বঞ্চিত করা, বাংলার নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন বাংলাকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে দিচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন। তাই আপনাদের কাছে আমরা মাইকের বক্তব্যে এবং সারা জায়গায় আমাদের কর্মীদের আমরা সাধারণ মানুষকে বলব সেদিন গ্যাসের দাম ছিল 450 টাকা, আজকে গ্যাসের দাম 1150 টাকা, তেলের দাম আজকে 108 টাকায় ঘোরাফেরা করছে আন্তর্জাতিক বাজারে, অপরিশোধিত তেলের দাম হয়তো কমেছে,
কিন্তু ভারতবর্ষের সরকার ভারতবর্ষের মানুষকে তেলের সঙ্গে কোনো পরিশ্রম দেওয়া তাদের কোনো পরিকল্পনা আমরা দেখি এবং সমস্ত সরকারি লাভজনক কেন্দ্রীয় সরকার পরিচালিত সংস্থাগুলোকে যেভাবে তারা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে দিদি আপনি পৌর প্রধান ঘটান রাস্তার উপরে অনেক স্কুল দেখা যায়, কালকে মোটামুটি চারজন রাস্তায় গাড়ির ভিগেলসের দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে ভিগেলসে। আপনি পৌরসভার পক্ষ থেকে কি কোনো ইয়ে নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন, যে সমস্ত রাস্তায় স্কুলগুলো আছে পুলিশি পদক্ষেপ? এই যে বাচ্চাদের ইয়ে স্কুলের সামনে যে ক্লোরিন গ্যাস থেকে শুরু করে মার্কারির মতো বিষাক্ত রাসায়নিক পদার্থ থেকে শুরু করে সেই কোম্পানির মালিকপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা দেখছি হিন্দুস্তান হেভি কেমিক্যাল ভাঙা হচ্ছে। আমরা গত সোমবার আমাদের দলের মাননীয় সভাপতি সুকান্ত বণিকের নেতৃত্বে আমাদের পৌরসভার উপপৌরনিক থেকে শুরু করে আবার মদন মিত্র বিদ্রোহ ঘোষণা করেছে, যে পচা গলা যত সব তৃণমূলে এসে কাজিয়া সৃষ্টি করছে এবং এদের বিদায় করতে হবে। তাহলে কোথাও কি তৃণমূলের পচন লেগেছে? মদন মিত্র আজকে বিস্ফোরক মন্তব্য করেছে যে তৃণমূলের বেছে বেছে লোক নেওয়া দরকার ছিল পচা গলা। উচ্চমানের নেতা সেই কথার উত্তর দেওয়ার মতো আমরা জানি আমাদের চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সরকারকে অচল করবার যে প্রক্রিয়াকরণ এবং ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারকে বিনষ্ট করার যে চক্রান্ত, ভারতবর্ষেটিকে সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেওয়া এবং জায়গায় জায়গায় দাঙ্গা তৈরি করা, মণিপুরের মতো রাজ্যে আজকে ভয়ঙ্কর করেছে এবং আপনারা দেখছেন হরিয়ানাতে আবার নতুন করে দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে। সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা সমবেত হয়েছি, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে অবস্থান যুব সমাজের কেমন সাড়া পাচ্ছেন এই বিক্ষোভ কর্মসূচি বা গণঅবস্থানে? এই গণঅবস্থান প্রতিবাদে যুব সমাজের কিরকম সাড়া পাচ্ছেন? অবস্থান কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের ডাকে এবং সঙ্গে ছাত্র তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।